মানব পাচার রোধে এক ধাপ এগোলো বাংলাদেশ, টায়ার টু ক্যাটাগরিতে বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের চলতি বছরের মানব পাচার বিষয়ে ট্রাফিকিং ইন পার্সনস রিপোর্টে বাংলাদেশ এক ধাপ অগ্রগতি হয়েছে। গত বছরের টায়ার টু ওয়াচ লিস্ট থেকে বেরিয়ে এসে এদিন মানব পাচার রোধের ভূমিকার জন্য টায়ার টু ক্যাটাগরিতে উন্নীত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মানব পাচার পুরোপুরি বন্ধ না করতে পারলেও গত এক বছরে মানব পাচার রোধে বেশ কিছু কার্যকর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই জন্য বাংলাদেশকে টায়ার টু ওয়াচ লিস্ট থেকে টায়ার টু ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, এটা বাংলাদেশের জন্য বড় সুখবর এবং এ অর্জন সম্ভব হয়েছে মানব পাচার রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির জন্য। আজকে আমি আপনাদের একটা সুখবর দিতে চাই যে আমরা বেশ কিছুদিন ধরে আমাদের দেশ থেকে মানব পাচার, নারী পাচার, শিশু পাচার, এই বদনাম আমাদের মাথায় খুব বেশি। প্রায়ই পত্রিকায় দেখেন যে লিবিয়াতে কিংবা সাগরে বাঙালিরা এই মানব পাচারের শিকার হয়েছে। সেই জন্যে আমেরিকানরা প্রতি বছর তারা একটা রিপোর্ট বের করে, এই রিপোর্টকে বলে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটস ট্রাফিকিং ইন পার্সনস রিপোর্ট, প্রতি বছরে বের করে। গেল বছরে যখন বের করলো তখন আমাদের তারা টায়ার টু দ্বিতীয় পর্যায়ে ওয়াচ লিস্টে রেখেছিল। ওয়াচ লিস্টে রাখার অর্থ হচ্ছে যে আমরা যদি এর থেকে নিচে নেমে যাই থার্ড টায়ারে, তাহলে কিন্তু আমাদের বড় অমঙ্গল। তাহলে আমাদের এই কিক আপনার আমাদের এইড পাওয়া যাবে না, আমাদের ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স পাওয়া যাবে না, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর যে বিভিন্ন ধরনের আমরা ঋণ টিন সহজ শর্তে পাই সেগুলো পাবো না, আমাদের দেশ থেকে আমেরিকায় যে কালচারাল এক্সচেঞ্জ হয়, এডুকেশন সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, খুব কম সংখ্যক আপনার লোকে আপনার কী করতে পারে, বিভিন্ন রকমের সমস্যা আমাদের হতো। কিন্তু সুখের বিষয় যে আজকে ইউএস গভর্নমেন্টের রিপোর্ট বের হয়েছে এবং সেইখানে রিপোর্ট আমাদের টায়ার টু একটা পদ উপরে তুলেছে। এর অর্থ হচ্ছে তারা বলছে যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই ব্যাপারে এবং এই জন্যে বাংলাদেশ এই ওয়াচ লিস্ট থেকে এখন টায়ার টুতে। আপনি জিজ্ঞেস করবেন টায়ার ওয়ান না কেন? টায়ার ওয়ান খুব কম সংখ্যক লোক, যারা ডেভেলপ কান্ট্রি যেখানে ট্রাফিকিং মোটামুটি হয় না, তারাই টায়ার ওয়ানে থাকে। আমরা যে অবস্থানে আছি তার ফলে আমাদের বিভিন্ন রকমের এই সমস্যা, যেগুলো রেস্ট্রিকশন, কার্টেলমেন্ট, এইগুলোর থেকে আমরা উদ্ধার পাবো। আমাদের নতুবা আমাদের নন হিউম্যানিটেরিয়ান, নন ট্রেড রিলেটেড অ্যাসিস্ট্যান্স সবই বন্ধ হয়। ইউএসএর এইডের পুরোপুরি সাসপেন্ড করে দিত, এগ্রিকালচারের জন্য সাপোর্ট সেটা বন্ধ করে দিত। সেই দিক থেকে আমরা বিরাট কাজ হয়েছে। এই কাজের মূল কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স টু হিউম্যান ট্রাফিকিং, আর দ্বিতীয়ত আমাদের অ্যাকশন প্রোগ্রাম, আমাদের ন্যাশনাল অ্যাকশন প্রোগ্রাম 2018-2020। আমরা এইটার প্রেক্ষিতে অনেক কাজ করেছি এবং সেইটা আমেরিকান সরকার স্বীকার করেছে এবং সেই জন্যে তারা আমাদের এই আপগ্রেডেশন উন্নয়ন করেছে। আর এই অর্জনের পিছনে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে সব কৃতিত্ব না, এর জন্যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, আমাদের আইন বিচার বিষয়ক মন্ত্রণালয়, আমাদের এক্সপ্যাট্রিয়েট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এরা সবাই মিলে আমরা এই ব্যাপারে কাজ করেছি, বেশ কিছুদিন ধরে কাজ করেছি এবং তার ফলে আমাদের এই অগ্রগতিটা হয়েছে। হ্যাঁ, আমরা আমাদের আইন মন্ত্রণালয়ের 60টি এন্টি ট্রাফিকিং ট্রাইব্যুনাল তৈরি করেছেন, 7 জন জাজ শুধু এই ট্রাফিকিং কেস দেখভাল করার জন্য নিয়োগ করেছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা গত বছরে প্রায় 403টি কেস, ট্রাফিকিং কেস আমরা কী করি, এর মধ্যে 312টি আমরা প্রসিকিউট করি, আরও 25 জন কনভিক্টেড হয় ট্রাফিকার। আর আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রায় 162টি আপনার এই যে রিক্রুটমেন্ট এজেন্সির তাদের লাইসেন্স সাসপেন্ড করেছেন, কারণ তারা বিভিন্ন রকম দিয়ে ভঙ্গন করেছে আইন কানুন। তো
সেই দিক থেকে আমাদের সবাই মিলে এই কাজটা করেছি। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি শেল্টার তৈরি করেছেন, আমরাও শেল্টার, পররাষ্ট্র মন্ত্রণালয় শেল্টার তৈরি করেছে। আমরা এইগুলোতে যারা কিসের এই ট্রাফিকের ভিকটিম হয় তাদের রাখি, আর সেই সাথে আমাদের সিভিল সোসাইটি এবং এনজিওরা এই এইসব ব্যাপারে যে সময় এনজিও তারা আমাদের সাহায্য করেছেন। এই সবার সহযোগিতায় সাহায্যে আমাদের এই বিরাট অর্জন হয়েছে। তবে দ্যাটস নট অল, এইটা অর্জন হয়েছে, তার থেকে আমরা আরও ভালো করতে চাই। কারণ এখনও কদিন পরে পরে ট্রাফিকিং, আজ গতকালকেই শুনলাম যে কোথায় আরও 54 জন বাংলাদেশি সাগরের মধ্যে পাওয়া গেছে, এগুলো খুবই দুঃখজনক। এই সম্প্রতি আমার 26 জন লিবিয়াতে মারা গেছে, খুবই দুঃখজনক। আমরা যারা এদের পাঠিয়েছিল তার অনেকটাই আমরা বের করেছি, তাদের জেল আমরা অ্যারেস্ট করেছি, বিচার হচ্ছে। সুতরাং আমাদের এখনও অনেক পথ চলার রয়েছে। আর তাছাড়া মাঝে মাঝে বড়ো বড়ো এই যে আপনার রোহিঙ্গা দালালগুলো, সেই দালালগুলোর খুব শাস্তি হয় না। এখন আমি আমার দেশবাসীকে, জনগণকে আহ্বান করব, আপনারা এই যারা পাচারকারী, যে সমস্ত রিক্রুটিং এজেন্সি, যে সমস্ত ট্রাভেল এজেন্সি অবৈধভাবে আমাদের ছেলে মেয়েগুলোকে বিদেশ পাঠায়, নির্যাতনের শিকার করে, তাদের চিহ্নিত করেন, তাদের সামাজিকভাবে বয়কট করেন। আর আমি আমার যারা ছেলেমেয়েরা বিদেশে গিয়ে অবৈধভাবে বিদেশে কষ্ট করে, তাদের মাতা পিতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা কিন্তু এর দায়বদ্ধতা একেবারে ফেলে দিতে পারেন না। আপনারা ছেলে মেয়ে জেনে শুনে অবৈধভাবে বিদেশে পাঠান না, বিদেশে পাঠাবেন না। আর বিদেশে যদি এই ধরনের অবৈধ লোক আপনাদের কন্ট্যাক্ট করে, স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় জনপ্রশাসন তাদের খবর দিবেন, সরকারকে সাহায্য করেন। আমরা এই দেশ থেকে এই মানব পাচার, শিশু পাচার, মহিলা পাচার এগুলো বন্ধ করতে চাই। আপনাদের সহায়তা ছাড়া আমরা এটা করতে পারবো না। আমি সারা দেশবাসীকে অনুরোধ করি এই ব্যাপারে আপনারা জনমত গঠন করেন, শক্তিশালী জনমত, যাতে আমরা এই বদনামটা দেশে বিদেশে এই বদনামটা আমাদের না হয়। আজকে সুখবর যে আমাদের বিভিন্ন প্রচেষ্টা যথেষ্ট অগ্রগতি হয়েছে, যার ফলে বিশ্ব আমাদের অগ্রগতিকে স্বীকার করে নিয়েছে। তবে আমাদের পথ চলার শেষ নাই, আমরা বিজয়ের জাতি। এই এই ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিংয়ে আমরা অবশ্যই বিজয় অর্জন করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা।